বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে শোলা কচুর এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন মাছ মাংসের স্বাদকে হার মানাবে ভাত কিংবা রুটিতে একাই একশো নমস্কার বন্ধুরা আমি সাথে সাথে কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে বানিয়ে দেখাবো শোলা কচুর দারুণ একটা রেসিপি নারকেল দিয়ে শোলা কচু কেমন করে বানাচ্ছি চলুন রেসিপিটি ঝটপট দেখে নিন তার জন্য প্রথমেই লাগবে দেখুন এই রকম শোলা কচু এখানে আমি নিয়েছি শোলা কচু কিংবা অনেকেই বলে সাউর সাউর কিংবা শোলা কচুই নিতে হবে শোলা কচুর বদলে যদি এখানে মান কচু নিয়ে নেন তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না মান কচুটায় গলা কিন্তু একটু কুটকুট করতে পারে কিন্তু শোলা কচুর কিন্তু খুবই সুন্দর লাগে আর শোলা কচুর এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে প্রথমে দেখুন শোলা কচুটাকে দুফালি করে কেটে নিয়ে তারপরে এরকম খোসাটা একটু পুরু করে কেটে নিতে হবে আর এখানে আমি আপনাদের একটা টিপস বলে দিচ্ছি কচু কিংবা ওল কাটার সময় হাত একটু কুটকুট করতে পারে তাই সব সময় হাতে একটু তেল লাগিয়ে নেবেন প্রথমে হাতে একটু সর্ষের তেল কিংবা সাদা তেল যে কোনো তেল লাগিয়ে নিয়ে তারপরে অল্প একটু লবণ পুরো হাতে ভালো করে মেখে নেবেন হাতে লবণটা মেখে নিয়ে তারপরে কচুটাকে কাটবেন দেখবেন হাত একটু চুলকাবে না এখন দেখুন খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে এইভাবে কেটে নিচ্ছি একটু হাতের দিকে খেয়াল করুন তাহলেই বুঝতে পারি যাবেন যে কেমন করে কাটছি যেমন পনির কাটা হয় ঠিক পনিরের মতন দেখতে লাগে সাউরগুলো দেখুন টুকরো করে নিচ্ছি আর শাউরগুলোর কাটাগুলো দেখুন দেখেই মনে হচ্ছে যেন পনির তবে পনিরের থেকেও টেস্ট কিন্তু দুর্দান্ত হয় একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন সাউর কিংবা শোলা কচু কিন্তু অনেকেই খেতে যায় না যে ভালো লাগে না কিন্তু এইভাবে বানালে দেখবেন ছোটো থেকে বড় সবাই খাবে প্রথমে দেখুন এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি তারপরে শোলা কচুর এই টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিতে হবে শোলা কচুটা জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু এর মধ্যে জলের পরিমাণ বেশি থেকে থাকে তাই প্রথমে একটি ছাঁকনিতে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে শোলা কচুগুলো দেখুন এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো জলও ঝরিয়ে নিয়েছি এগুলো এখন রান্না করে নিচ্ছি তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল গরম করতে দিয়ে দিচ্ছি বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলেই কিন্তু রান্নাটা খুবই সুন্দরভাবে হয়ে যায় এখন শোলা কচুগুলোকে ভেজে নেব। এটা আপনারা সেদ্ধ করেও বানাতে পারেন কিন্তু সেদ্ধ করার থেকে এইরকম যদি একটু টুকরোগুলোকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় এগুলো ভাজার পরে দেখবেন পুরো হুবহু পনিরের মতন লাগবে আর এগুলো ভেজেও খাওয়া যায় লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে এই রকম ভেজেও খেতে পারেন আবার অনেক সময় চাকা চাকা করে কেটে নিই তারপরে এরকম তেলে ভেজে নিয়ে ওপর থেকে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে আবারও ভেজে নিতে হবে তারপরে দেখবেন সেই মশলা বাঁখানো এই সাউর ভাজাগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম ভাতে তো ফাটাফাটি লাগবে আর আজকে আপনাদের একটা অন্য রেসিপি শেয়ার করছি ভাত রুটিতে একাই একশো এই রকম একটা সাউরের রেসিপি শাউর দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এখন সাউরগুলোকে তুলে নিচ্ছি তারপরে মূল রান্নাটা করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও সরষের তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিতে হবে কুচুনো পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি খুব ব্রাউন করে ভাজার দরকার নেই অল্প একটু গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেলে অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা এক চামচ দিচ্ছি আদা বাটায় এই রান্নাটাতে কিন্তু রসুন অ্যাড করবেন না রসুন দিলে কিন্তু ভালো লাগবে না প্রথমে আদা ও পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো আবার সব কিছুকে একসঙ্গে একটুক্ষণ কষিয়ে নিচ্ছি আর তার আগে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলে দেখবেন টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও সঙ্গে নরম হয়ে যাবে অল্প একটু লবণ দিয়ে সব কিছুকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি আর এদিকে মশলাটা ভাজা হতে থাক আর এদিকে দেখুন একটি বাটি নিয়েছি বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ পাউডার আর দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি হলুদ পাউডার ও লঙ্কা পাউডারকে এরকম জল দিয়ে গুলিয়ে তারপরে মশলার উপরে অ্যাড করবেন তাহলে দেখবেন মশলাগুলো নিচে আর লেগে যাবে না আর টেস্টটাও দেখবেন দুর্দান্ত হবে দেখুন হলুদ ও লঙ্কার একটা পেস্ট রেডি করে নিয়েছি এখন এই লিকুইডটাকে মশলার উপরে দিয়ে দিচ্ছি এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ হয়ে আসছে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা এরকম কষাতে হবে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে মশলাটা দেখুন যখন এরকম কষানো হয়ে গেছে বা মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে তখন দিয়ে দিলাম বেশ খানিকটা কোরানো নারকেল ফ্রেশ কোরানো নারকেলটা এখানে অ্যাড করতে হবে ফ্রেশ কোরানো নারকেলটা দিলেই দেখবেন এর টেস্টটা দুর্দান্ত হয়ে যাবে আর এখানে নারকেলের বদলে আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে বানান তাহলে সেটাও কিন্তু খুবই ভালো হবে কিন্তু রুটির সঙ্গে যেহেতু খাবেন তাই চিংড়ি মাছটা এখানে স্কিপ করে নারকেল দিয়ে বানিয়ে দেখিয়ে দিলাম ভাত কিংবা রুটিতে এইভাবে রান্না করলে সবেতেই সুন্দর লাগবে নারকেল দিয়ে শাউটটা একবার রান্না করে দেখুন দারুণ লাগবে এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ কষানোর দরকার নেই যেহেতু আগে থেকেই সাউরগুলোকে ভাজা হয়ে আছে তাই আর বেশিক্ষণ কষালাম না কিছুক্ষণ একটু এপিডি নেড়ে চেড়ে কষিয়ে নিই তারপরে জলটা অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য জল এখানে দিয়ে দিলাম আর সবশেষে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি টমেটোর পরে অল্প একটু লবণ দিয়েছিলাম সেই বুঝে আর অল্প একটু লবণ এখানে অ্যাড করে দেবেন আর রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে তাই চিনির পরিমাণটা একটু বেশি থাকবে অল্প একটু চিনিও দিয়ে দিলাম সব কিছুকে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটানোর পরেই দেখবেন গ্রেভিটা একেবারে টেনে আসবে রান্নাটা একেবারেই মাখো মাখো হবে সবশেষে অল্প একটু গরম মশলা দিয়েই সার্ভ করুন দেখুন দারুণ লাগবে বাড়িতে যদি মাছ মাংস না থাকে এইরকম যদি শোলা কচু কিংবা শাউটটা থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে এতক্ষণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না